नमस्कार बंधुरा, वेलकम टू रोशो होम। तो बंधुरा, आज हमें ये भिडियोते प्रतिदिन मत इंडियन फुटबलर सकते जड़ित कैकट बेपार नहीं कथा बोलबो, जखने आईएसएल आई लीगर विभिन्न ट्रांसफार अपडेट और ट्रांसफार रिमोट्स रही है। तो चलो शुरू करा जाक। और जरा एखे चैनल के सबसक्राइब करनी तो कीसर वेट करो, सबसक्राइब कर दाओ प्लिज। और पशे थका बेल आइकन अल अपशन प्रेस कर दाओ, जाते परवर्ती भिडियोगल नोटिफिकेशन तुम्हारा तुम्हारे मोबाइले पे जाओ। तो चलो भिडियो आर देरी ना शुरू करा जाक। तो मुहूर्ते क्योंकि ए आई एफ एफ एडु बेदियार ব্যাপারে আপডেট দিয়ে দিয়েছে, তাকে আদৌ ব্যান করা হবে কিনা সেই ব্যাপারে আপডেট আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি। এবং দীপক টাংরিকে অর্থাৎ চেন্নাই এফসির প্লেয়ারকে কামড় দেওয়ার জন্য তিনি কি ব্যান হয়েছেন কিনা বা সাসপেন্ডেড হয়েছেন কিনা বাকি ম্যাচগুলির থেকে, সেই বিষয়ে কিন্তু বড়সড় আপডেট এসে গিয়েছে। সর্বোপরি তিনি কিন্তু এফসি গোয়ার ক্যাপ্টেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং আমাদের চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো বা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ডেইলি ইন্ডিয়ান ক্রিকেট, ইন্ডিয়ান ফুটবল, বাংলাদেশ ক্রিকেটের আপডেট পেতে হলে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো দীপক টাংরি অর্থাৎ চেন্নাই এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার, এবং এডু বেদিয়া অর্থাৎ এফসি গোয়ার ক্যাপ্টেন এবং অবশ্যই সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার, তাদের একটা সংঘর্ষ হয়েছিল। সেটা মোটামুটি চার পাঁচ দিন, ছ দিন, সাত দিন মনে হয় হয়ে গেল। ম্যাচটা ছিল চেন্নাই এফসি এবং এফসি গোয়ার। মোটামুটি খেলার শেষ মুহূর্তে একটা বল উপর দিয়ে উড়ে আসছিল, সেই বলটা মিট করার জন্য দুজন ঝাঁপান, একজন দীপক টাংরি, একজন এডু বেদিয়া। যদিও বলটাকে কেউই মিট করতে পারেন না, তারপর দীপক টাংরি এডু বেদিয়ার উপরে পড়ে যায় এবং সেই সময় এডু বেদিয়ার মুখটা থাকে দীপক টাংরির পেটের সামনে, এবং সেই সময় কিন্তু এডু বেদিয়া তাকে পেটের মধ্যে কামড় দেন। আমরা হয়তো সকলেই ভেবেছিলাম এর জন্য তাকে অন্তত পক্ষে একটা দুটো ম্যাচ ব্যান করা হবে। এই মুহূর্তে কিন্তু যে আপডেটটা উঠে এসেছে, এডু বেদিয়াকে কিন্তু ব্যান করা হলো না। এটা এআইএফএফ কী করে সিদ্ধান্ত নিল সেটা আমি জানি না, তবে এআইএফএফ এই মুহূর্তে যেটা আপডেট, এডু বেদিয়াকে কিন্তু কোনোরকম সাসপেনশন দেয়নি বা ব্যান করেনি। এটা কিন্তু একটা বিগ বিগ প্লাস পয়েন্ট এফসি গোয়ার জন্য, কারণ সর্বোপরি তিনি কিন্তু এফসি গোয়ার মূল চালিকা শক্তি মিডফিল্ডে এবং অবশ্যই ক্যাপ্টেন। তো তোমরা কি বলছো ব্যাপারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আজকে রাতে আমি লাইভ করবো কিনা, তো দেখো যদি লাইভ করি আমি অবশ্যই কমিউনিটি পোস্টে জানিয়ে দেব। গতবার ডার্বিতে অবশ্যই লাইভ করেছিলাম, এবার এখনও শিওর নয়, তবে এখনও 50-50 চান্স রয়েছে। যদি লাইভ করি অবশ্যই তোমাদের জানিয়ে দেব, এবং প্রেডিকশন তোমরা বলতে বলেছিলে তাই বলছি। তো দেখো আমার মনে হচ্ছে, মানে আমার অপিনিয়ন তোমাদের দিচ্ছি, যে এই ডার্বিটা কিন্তু সমানে সমানে লড়াই হবে। কারণ গত ডার্বিতে কীরকম খেলেছে আমরা সবাই জানি, এসসি ইস্ট বেঙ্গল দুর্দান্ত খেলেছিল ফার্স্ট ম্যাচ, তখন ব্রাইট এনোবাকারে ছিল না, এবার ব্রাইট রয়েছে। তো অবশ্যই একটা ভালো ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি বলাই চলে। তোমরা কি বলছো অবশ্যই কমেন্ট করে জানাও, আজকের ম্যাচ নিয়ে কমেন্ট করো। তো এই ভিডিও তো আমি তোমাদের এসব জানাতাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে বড় ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ।